রিসেন্টলি বম্বে স্টক এক্সচেঞ্জ সম্পর্কে একটা নতুন আপডেট সামনে এসছে। তবে এই যে টপিকটা, এই টপিকটার আমরা পোস্টমর্টম করব একটু পরেই। তার আগে ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স সবাইকে। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো টপিকে যাওয়ার আগে আমি তোমাদেরকে যথারীতি জিজ্ঞেস করবো একটা কোশ্চেন। কোশ্চেনটা হলো, হু ওয়ান দ্য ডেভিস কাপ 2023? অপশান এ স্পেন, অপশান বি ইটালি, অপশান সি ইউএসএ, অপশান ডি সার্বিয়া। কমেন্ট সেকশনে করো তোমরা এর উত্তর, এর উত্তরটা আমি দিয়ে দেবো ভিডিওর শেষে। তো শুরু করছি আমাদের আজকের টপিক, সেটা হলো বিএসসি সেন্সেক্স। বিএসসি সেন্সেক্স এশিয়ার সবথেকে পুরনো এবং 1875 সালে দালাল স্ট্রিট মুম্বাইতে কিন্তু এর স্থাপনা হয়েছিল। কিন্তু এর সম্পর্কে যে নতুনটা আপডেটটা এসছে সেটা হলো যে প্রথমবার ভারতের ইতিহাসের প্রথমবার বাজার পুঞ্জিকরণ প্রায় $4 trillion পৌঁছে গেল, যেটা কিন্তু বিশ্বের পঞ্চম অর্থনীতি হিসাবে গণ্য করা হচ্ছে। এটাকে আমেরিকা যুক্তরাষ্ট্র, চায়না, হংকং এবং জাপানের পরেই কিন্তু ভারতের যে বাজার পুঞ্জিকরণ সেটা $4 trillion পৌঁছালো। তো ইন্ডিয়া সেই হিসাবে হয়ে গেল পঞ্চম অর্থনীতি। তো এবার আমরা ছোট্ট একটা ইম্পর্টেন্ট নোটস নেব, সেটা হলো সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার বর্তমান হেড হলেন মাধবী পুরিবুচ। এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ যেটা নিফটি কন্ট্রোল করে, সেই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ নিফটির যে স্থাপনা সেটা 1992 সালে হয়েছিল। এর হেডকোয়ার্টার কিন্তু মুম্বাইতেই অবস্থিত। তো এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনে। কোশ্চেনটা ছিল, হু ওয়ান দ্য ডেভিস কাপ 2023? ডেভিস কাপ, যেটাকে টেনিসের ওয়ার্ল্ড কাপও বলা হয়, সেটা কে জিতেছে? এই ডেভিস কাপের হোস্ট নেশন ছিল স্পেন, রানার আপ হয়েছে অস্ট্রেলিয়া, এবং এই ডেভিস কাপটা জিতেছে কিন্তু ইটালি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এই ছিল আজকে আমাদের টপিক, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো ফর কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য। তো আজকের মতো চলো, বাই।